অনেক সময় হয়তো কেউ ভালোভাবে কথা বলে চলে যায়, কিন্তু আল্লাহর রাসূল যখন তার স্থান কাছ থেকে বাড়ি থেকে চলে যেতেন, বাড়ির থেকে ঘর থেকে বাইরে যেতেন, তখন তিনি কিভাবে যেতেন একটি চিন্তা করে দেখেছেন। চুম্বন দিতেন, চুমু দিতেন, তারপর ঘর থেকে বের হয়ে যেত, ঘর থেকে সালাতের জন্য বাহির, তার ঘর থেকে বাহির যাচ্ছেন সালাতের জন্য, তারপরেও তার স্ত্রীকে চুমু দিয়ে চলে গিয়েছেন। এরপরে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু তিনি উযু করেন। রাবি উরওয়া তিনি বলছেন, ইয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মান আনতা মান হিয়া ইল্লা আনতি, আপনি কি সেই মহিলা, আপনি কি সেই নারী নন? তখন আয়েশা না হেসে বললেন, তার মানে হচ্ছে ওই নারী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তার মানে কি দাঁড়াচ্ছে যে আল্লাহর রাসূল যখন সফরে যেতেন, বাড়ি থেকে একটু দূরে যেতেন বা কোথাও যেতেন, তখন তার সেরকম মহাব্বতের সহিত যেতেন, কিন্তু আমরা তা করি না, কারণ আমরা এগুলো সম্পর্কে জানি না, যার কারণে আমাদের সংসারে অশান্তি। আজকে আমরা আজকে দিন দিন কুসংস্কারে ডুবে যাচ্ছি, কিন্তু ইসলামের যে সংস্কার, ইসলামের যে রীতি,